টুপু নামের জাদুকর রাষ্ট্রপতিকে আর একদিনও বঙ্গভবনে রাখতে দেওয়া হবে না কুনিয়া সিনহা জীবন নিয়ে পালিয়ে গেছে তার পদত্যাগের জন্য কি বাংলাদেশের মানুষ বসে আছে আমাদের আজকে প্রথম কর্মসূচি আমরা টুপুকে পদত্যাগ করার কোনো প্রশ্ন নাই একটা প্রশ্ন নতুন হয়েছে আপনাদের মাধ্যমে মিডিয়ার ভাইদের মাধ্যমে জানাতে চাই আপনারা জানেন লক্ষণ সেন বাংলাদেশে পালিয়ে বেঁচে ছিল তখন কি বক্তিয়ার খিলজির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে গিয়েছিল লক্ষণ সেনের পরে গত 700-800 বছরে বাংলাদেশের কোন শাসক শেখ হাসিনা ছাড়া আর কেউ পালায় যায় নাই শেখ হাসিনা হলো লক্ষণ সেনের বোন যে লক্ষণ সেনের পরে বাংলাদেশের ক্ষমতাকে ফেস না করে সে চুরি করে তার দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ভাইরা আমার হাসিনা যদি পদত্যাগ করত তাহলে আমরা পদত্যাগপত্র চাইতাম সে তো পদত্যাগ করে নাই আমরা তার পতন করেছি পতন পালিয়ে গেলে আবার ভাইরা আমার আপনারা একটা কথা জানেন ফেসবুকে অনেকে একটা কথা লিখছে জীবন যেখানে পরজ পদত্যাগ তো সেখানে বিলাসিতা কুনিয়া সিনহা জীবন নিয়ে পালিয়ে গেছে তার পদত্যাগের জন্য কি বাংলাদেশের মানুষ বসে আছে মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী ভাইকে বলতে চাই পতন হবার পরে যেটি একটি সেটেলড ইস্যু আপনি কোন কারণে চুপ্পুকে জিজ্ঞাসা করলেন যে কুনিয়া সিনহার পদত্যাগপত্রের কোন লিগাল ডকুমেন্টেশন আপনার কাছে আছে কিনা মানব চৌধুরীর মতিউর রহমান চৌধুরী ভাইয়ের কাছে আমরা স্পষ্ট জানতে চাই আপনি ব্যাখ্যা দিবেন কেন একটি মীমাংসিত ইস্যুকে আপনি চুপ্পুর মাধ্যমে উস্কে দিয়ে আবার বাংলাদেশের জনমানুষ অশান্তির সৃষ্টি করলেন ভাইরা আমার কোনো কথা ছাড়া চুপ্পুকে পদত্যাগ করতে হবে আপনারা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন তারপরে কি হবে হিসাব খুব সোজা অর্ধেক বিপ্লব অর্ধেক সংবিধান এই সকল হাবিজাবি বন্ধ করতে হবে এই সংবিধান আর আইন মেনে 1700 মানুষ শহীদ হয় নাই 20,000 মানুষ অন্ধপঙ্গ হয়ে যায় নাই সুতরাং যেই আইনের মাধ্যমে মানুষ শহীদ হয়েছে অন্ধ হয়েছে পঙ্গু হয়েছে সেই আইনই হবে আমাদের সংবিধান ভাইরা আমার ডক্টর ইউনূস সাহেবকে অতি সত্বর রাষ্ট্রপতি হিসাবে তাকে দায়িত্ব গ্রহণ করতে হবে তিনি রাষ্ট্রপতির পদ গ্রহণ করে অনতিবিলম্বে একটি বিপ্লবী সরকার ঘোষণা করবেন কোন এনজিও তন্ত্রী সুশীল তন্ত্রী সরকার বাংলাদেশে আর চলবে না তাকে এই আন্দোলনের সকল স্টেক হোল্ডারকে সাথে নিয়ে বিপ্লবী সরকার ঘোষণা করতে হবে একই সাথে আজকের দ্বিতীয় দাবি আপনাদের সকলকে একটা অনুরোধ জানাই আপনারা আর কোনোদিন বাংলাদেশ ছাত্রলীগ এই কথাটা বলবেন না তাহলে বাংলাদেশ রাষ্ট্রের অমর্যাদা হয় ভাইরা আমার ছাত্রলীগের আগে শুধু তিনটা শব্দ যেতে পারে সন্ত্রাসী ছাত্রলীগ খুনি ছাত্রলীগ জঙ্গি ছাত্রলীগ ছাত্রলীগে কোনো ছাত্র নাই ওরা সব জঙ্গি ওরা সব সন্ত্রাসী সুতরাং আসিফ নজরুল স্যারকে বলতে হবে ঠিক কোন আইনের কারণে ছাত্রলীগকে এখনো নিষিদ্ধ করা যাচ্ছে না আমরা এখন মিছিলে যাব আপনাদেরকে বলতে চাই আমরা রাজপথে থাকা অবস্থায় ছাত্রলীগকে নিষিদ্ধের প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আমরা আজকে রাজপথ দখল করে রাখবো ইনশাআল্লাহ আপনারা সবাই যাবেন তো যতক্ষণ থাকা দরকার হয় থাকবেন তো বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ এই ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ এই আমার ভাই কবরে চুপু কেন বাহিরে এই চুপু কেন বাহিরে আমার ভাই কবরে এই নৌকা ডুবছে নদীতে চুপু কেন বাহিরে এই